নমস্কার বন্ধুরা, সুন্দরবন পিএম তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি একটা পেঁপে নিয়েছি, পাকা পেঁপে, গাছের টাটকা। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমি পেঁপেটা দিয়ে আইসক্রিম বানাবো। তো শুরু করা যাক। তো এখানে কী কী নিয়েছি সেটা শেয়ার করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর পাতা, এখানে 10-12টা লেবুর পাতা আছে। আর এখানে আছে বিট লবণ, আর গেটার নিয়েছি, আর এখানে আইসক্রিমটা বানাবো বলে এসব কাঠি নিয়ে নিয়েছি, গ্লাস নিয়েছি। তো লেবুর পাতাটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে লেবু নেই এই মুহূর্তে। তো এই লেবুর পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে, তার জন্য। তো আমি এখন পেঁপেটা ছাড়িয়ে নেবো, তার জন্য বটি নিয়েছি। এই যে বটি দিয়ে ছাড়বো। নিচে দেখুন সুন্দর পেকে গেছে আর দানাও হয়েছে, খুব একটা দানা নেই। তো আমি এবার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই পেঁপেটা খুব সুন্দর লাগে খেতে, মিষ্টিও ভালো। এর আগে আমার চ্যানেলেও দেওয়া আছে পেঁপের শরবত। তো বন্ধুরা, আপনারা করে খাবেন, পেঁপের শরবত খুবই ভালো লাগে। আর ওতে যদি 2-4 ফোঁটা লেবু রস দেওয়া হয় খুব সুন্দর লাগে। ছাড়ানো হয়ে গেছে, আবার একটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার গেটা দিয়ে গ্রেট করে নেব। এবেটা এতটাই পেকে গেছে যে ঘষতে ঘষতে পুরো একদম ছাড়িয়ে যাচ্ছে। তো আমার পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেছে, আর 2 পিস রেখে দিয়েছি বাড়িতে খাও। সামান্য একটু চিনি দিয়ে দেবো। সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি। লেবুর পাতাটা দিয়ে দেবো, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ আসছে। চামচের সাহায্যে ঘেটে দেবো। তো আমার রেডি হয়ে গেছে, এবার গ্লাসে ভরে নেব। এভাবে ঝেঁকে ঝেঁকে দেবো, না হলে অলরেডি 4টে গ্লাস ভরা হয়ে গেছে। আর এটা হচ্ছে গ্লাসে কাগজটা মুখে দিয়ে আটকে দেবো। তো গার্ডার নেই, তো এই সাদা সুতো নিয়েছি আর এই সাদা কাগজ নিয়েছি, এভাবে মুড়িয়ে বেঁধে দেবো। তো বন্ধুরা, আমার এদিকে রেডি করা হয়ে গেছে, এবার এর ভিতরে কাঠিগুলো দিয়ে দেবো। এখানে ছিদ্র করে নিয়েছি, ছিদ্রে কাঠিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে, তো এবার ফ্রিজে দিয়ে দেবো। আর এখন তো বের করা যাবে না, এখন 4:30 বাজে, কাল বের করবো। তো দেখা। দেখুন আমাদের আইসক্রিম জমে গেছে। একটা রেখে দিস, খোল ওটা, কাগজটা খুলে ফেল। বাবা রে, তুমি ওই খোলো খোলো
বলো খেয়ে বলো কেমন লেগেছে বলো। বলুন ম্যাডাম কেমন লাগছে? গরমের দিনে খুব সুন্দর একটা টেস্টি খাবার পেলাম মামির কাছে এসে। ভালো আছে? খুব সুন্দর দিদি বলো। ভালো হয়েছে গরমের দিনে তো খেতে দিয়ে আইসক্রিম খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। প্রথম বরফের আইসক্রিম খাচ্ছি, দারুণ লেগেছে খেতে, খুব টেস্টি হয়েছে। হ্যাঁ এটা বরফ না তোমার পেঁপে, পেঁপে দিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।